হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে মঙ্গলবার, মঙ্গলবার আজকে সকাল 10টা থেকে আমার ব্লগটা শুরু করছি, কারণ আজকে আমি সকালবেলা একদম টাইম পাইনি। ভেবেছিলাম আজকে তোমাদের সকাল সকাল তোমাদের সামনে আসবো, তো সে সুযোগ হয়ে পারিনি, তো এখন এসেছি। তো যা, আমি সকালবেলা এখন আলু সিদ্ধ ভাত করেছি আর ডিম ভাজা করেছি, ডিমের অমলেট করে দিয়েছি আর আলু সিদ্ধ ভাত করেছি। তো এটা আমার ঠিক আছে, আর এখন আমি কাজ করতে চলেছি। কি বলো তো, সবথেকে যে আর আমাদের ঘরে চারিদিকে তো ইঁদুর লেগে গেছে না, তো এই আমাদের ঘরে তো মেঝেটা পাখা নাই, তো তাঁবু পাতা আছে, তো চারিপাশে একদম পুরো ইঁদুর লেগে পুরো তাঁবু টাবু সব কেটে দিচ্ছে। আর মেয়েরা রাত্রেবেলা ঘরে ঘুমাতে পারছে না, ভয়ে খটখট খটখট আওয়াজ হয়। আর এখন আমি এই খাটটাকে সরাবো, সরিয়ে একদম পুরো পরিষ্কার করবো। কালকে একবার করেছি, খাট পুরো সরিয়ে একদম পুরো পরিষ্কার করে লেপে টেপে আবার তাঁবু পেতে দিয়েছিলাম। তো তারপরে আবার দেখি আজকে রাত্রেবেলা আবার করেছে, তো ভাবছি খাটটা এই পাশে নিয়ে আসবো, এই সাইডটা নিয়ে আসবো, আর এই পাশটা আজকে রাতটা পুরো ফাঁকা রাখবো, রেখে এটা এটা আজকে ঠিকঠাক করে আজকে রাতটা পুরো ফাঁকা রেখে দেবো। এই হচ্ছে আজকে সারাদিনের কাজ। আর সকালবেলা এনেছি 5 কলসি জল, ওই জলের ভিতরে এখনও আমাদের এখন কিছুটা জল কমেছে, তো হাঁটুর গিরের সময় জল, গোড়ালের সময় জল আছে এখনও, তার উপরে বোধহয় হবে, তো সেই অবধি জল আছে। তার মধ্যেই কাজ কাজ সব করা হচ্ছে। আর পুকুরের জল তো একদম পুরো মাটির মতন রং হয়ে গেছে, যেটুকু পারছি করছি। আর কলের জলে পারছি একটুখানি লাস্টের দিকে পরিষ্কার করে নিতে, যতটা পারছি পরিষ্কার করে থাকার চেষ্টা করছি। আর আর হাঁস মুরগি থাকলে তো জানোই ঘর বাড়ি কী অবস্থা হয়, তো যতটা পারছি এড়াই চলছি। আর যাই হোক, এই হচ্ছে সারাদিনের গল্প তোমাদের সাথে। সারাদিন বলতে গেলে বললে হবে না, তো আজকে তোমাদের সাথে আরেকটা রেসিপি আমি শেয়ার করতে চলেছি, সে হলো দই কাতলা। তো আমার এখন কাতলা মাছটা ফ্রিজে রাখা আছে, ওইখান দিয়ে আমি আনবো, আমার জার ঘরে রাখা আছে, তো ওইখান দিয়ে আমি আনবো, এনে আমি তারপরে মাছটাকে কাটবো, তো সব দেখতে থাকবো। আমি এই মাছটা কাটতে পারবো না বলে আমি ওর বাবাকে দিয়েছি কাটতে, তো কাটুক, মাছটা কেটে নি। আর আমাদের কলকে কাটবে, আর আমার থেকে ভালো কাটতে পারে, ওই জন্য আমি দিয়েই দিয়েছি, কারণ আমাদের বটিটা তো বেশ একটা ভালো না, ওই জন্য আমি কাটতে পারছিলাম না। জানি না খেতে কিরকম হবে, কারণ আমরা সবসময় জ্যান্ত মাছে করি, তো এই মাছটা অনেকদিন আর মাছটা ছিল বলে আর করিনি, মাছটা ফ্রিজে ছিল। দই কাতলা করার জন্য আমি মশলাগুলো করে নিচ্ছি, আর কি কি মশলা করছি দেখো, এখানে পেঁয়াজ বেটে নিচ্ছি, এখানে কাজু বাদাম বাটা হয়ে গেছে, এখানে আদা বাটবো আর বাটবো জিরে। তো আগে পেঁয়াজটা বেটে নিই, তারপরে জিরাটা, আদাটা বেটে তারপরে জিরাটা বাটবো। পেঁয়াজ বাটা হয়ে গেছে আমি তুলে নিই, এবার দিয়ে এবার আদাটা বেটে নিই। আর আমাদের ঘরটা এতটাই ভিজে জানো তো, পারা যাওয়া যাচ্ছে না ঘরের ভিতরটা। রিয়া চান করে নে, চলো জিরাটা কেটে নি।
জিরাটা বাটা হয়ে গেছে। আর দেখো আমি কিছু মনে করো না, আমার শিলের চারিপাশে আমি কাপড় দিয়ে রেখেছি, কারণ হলো যে প্রচণ্ড মানে কি বলতো, এই শিলটা দিয়েছি তো জল পড়েছিল, ওই জন্য যার জন্য আমি জামা দিয়ে দিয়েছি। মাছে মাছে লবণ আর হলুদটা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে আছে পেঁয়াজ বাটা, আর আছে আদা বাটা, আর আছে জিরে বাটা, আর আছে কাজু বাদাম বাটা, আর এখানে আমি কিশমিশ ভিজিয়ে রেখেছি। আর এখানে আমি দইটা ফেটিয়ে রেখে দিয়েছি অনেকক্ষণ রেখেছে। আর এখানে আমি এটা মাখিয়ে রেখে দিয়েছি, এবার 10 মিনিট ঢেকে রেখে দেবো মাছটা, তারপরে আসছি। মতন আমি লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, আর এখন আমি মাছটা ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, লাল লাল যেন হয় একটু। তেলটা একটু গরম হোক, তারপরে ফোড়ন দিয়ে দেবো। সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেবো তেজপাতা, তারপরে দিয়ে দেবো গোটা গরম মশলা। পেঁয়াজটা দিয়ে দিয়েছি, এবার একটু কষিয়ে নেবো। জিরে বাটা, তারপরে দিয়ে দেবো আদা বাটা, একটু ভালো করে কষিয়ে নিই। আদা বাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিই, তারপরে দিয়ে দেবো কাজু বাদাম বাটা। এবার দিয়ে দেবো লবণ, স্বাদ মতন অল্প করেই দেবো, কারণ মাছে মাখানো ছিল লবণ। এবার দিয়ে দেবো হলুদ, একটুখানি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ি কালার টানার জন্য।
বাদাম বাটা, যেহেতু জল দেয়নি কাজু বাদাম বাটাতে। মশলা কষানোর সময় একটু জল দিয়ে নিয়েছি, ওটাই হয়ে যাবে। এবার দিয়ে দেবো আমি ফেটানো দই, টক দইটা। এবার আমি কিছুক্ষণ কষিয়ে নেবো। সামান্য একটু জল দিয়ে দেবো। এই যা, চিনিটা দিতেই তো ভুলে গেছি। তো চলো এখন আমি চিনিটা দিয়ে দিচ্ছি। এবার তোমরা মশলা যখন কষায় তখনই চিনিটা দেয়, তো তোমরা যখন মশলাটা কষাবে তখন চিনিটা দেবে। আর আমি এখন একটু দিয়ে দিচ্ছি সামান্য। এবার আমি কিশমিশগুলো দিয়ে দেবো। এবার মাছগুলো দিয়ে দেবো। গ্যাসটা আমার একদম মিডিয়াম ছিল, আর এখন আমি খুলে দেখি। তো একদম রেডি আমার দই কাতলাটা। নেড়ে দেবো, অনেকক্ষণ নাড়ি না। হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দেবো। দেখো তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি নামিয়ে নেবো। তো চলো খেতে বসে গেছি, খেয়ে নি, দেখা যাক কিরকম হয়েছে। ভালো হয়েছে, খারাপ হয়নি। তো এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারো। তো দেখো তোমাদেরকে সকালবেলা বলেছিলাম আমাদের ঘরে কি অবস্থা। তা দেখো চারিদিকে তো ইঁদুরে একদম পুরো সর্বনাশ করে দিয়েছে। তো ওদিকটা কালকে ঠিক করেছে, আর এদিকটা বেশি, ওদিকটা একটু কম করেছিল, এদিকটা বেশি করেছে। তো এদিকটা একদম পুরো লেপে টেপে সমান করে দিয়েছিলাম। আজকে আবার দেখো রাত্রের মধ্যে এই অবস্থা করেছে। তো এখন দেখি ঠিকঠাক করি, আর খাট ফাট সব ওই পাশে নিয়ে গেছি। তো এগুলোতে কোদাল দেখো পাবা নাকি? আর এর ভিতরে যদি একটু বৃষ্টি দিতে ভালো হতো। তো দেখো এই জালটা নিয়ে এসছি, এই খেপলা জালটা নিয়ে এসছি, এই মুখে দেবো, আর এইখানটা জল ঢালবো। কালকে ইঁদুরটাকে ধরতে পারিনি, আজকে দেখি ধরতে পারি নাকি। ওই জাল নিয়ে এসছি, জালটা আগে দেবো গর্ত মুখে, আর এই পাশটা কোপাবো কোদাল দিয়ে, আর দেখি ধরা যায় নাকি। যদি না ধরতে পারি তো আবার এরকম সর্বনাশ করার চেষ্টা করবো, ঠিক আছে? তো নতুন তাবু আমার কাক কেটে একদম পুরো সর্বনাশ করে। দেখো এইখানটা কেটেছে,
তারপর ওই সাইডে কেটেছে, তারপর এই মেশিং এর এই সাইডটা কেটেছে। কোথাল দিকে বাবু? সরকার ঘরটার নাম লিখুন। আর আমাদের এদিকটা তো এখনো জল কমেনি, কি হয় জানি না। এইভাবে করে দেখি কতদূর কি করতে পারি। মাটি তুলে ডিপ দিয়েছে মানে রাস্তা আছে, দুই বালতি জল দিয়েও ধরা যায় না। ওঠেই আটা ড্রাম কেটে দিচ্ছে, আটা টান দিচ্ছে, আটা ড্রাম আটা কেটে দিচ্ছে, এক প্যাকেট আটাও কাটছে। এই দেখো এতটা গর্ত করার পরে তো এই দুটা পেয়েছে, অনেকটা এখানে মাটি পড়ে গেছে, দেখতে পাচ্ছ না? এই দেখো এত বড় ইঁদুর, আরো কটা আছে এর ভিতরে জানি না। তো এটা দেখার সাথে সাথে বাড়ি মেরেছে, মরে গেছে। তো আরো খুঁজবে, আরো পুরো পুরো ঘরটা মানে এত এতটা জায়গা নেই, আবার খুঁজবে যদি পাই আর একটা দেখায়।